আর চৌধুরী বংশের উত্তরাধিকার জন্ম নিয়েছে ওই বাগানের বাংলোই। এ কথা তুই আমাকে আগে জানাস নি কেন? মা, তোমাকে জানাতে আমার সাহস হয়নি তোমার শরীরের কথা চিন্তা করে, কিন্তু আমি পূর্ণ কাকাকে বলেছিলাম লন্ডনে তোমাকে সব জানিয়ে দিতে। বা, আমাকে জানাতে তোর সময় হয়ে ওঠেনি। আমাকে দিন রাত ব্যবসার মধ্যে ডুবে থাকতে হয়েছিল হিসাবের গন্ডগোল ধরার জন্য। আমার জীবনের সব হিসেব গন্ডগোল করে দিয়ে আর কি ধরবি তুই? আমায় তুমি ক্ষমা করো মা, এই তোমার দুটো পায়ে ধরছি। মা এখন মুখ ফিরিয়ে থাকার সময় নয়। পূর্ণকাকা আমাদের টাকা পয়সা ব্যবসা সব তছনছ করে দিয়েছে। হ্যাঁ মা, এই খাতাগুলো একবার দেখো। পূর্ণ, পূর্ণ, কি ব্যাপার? এত উচ্চ স্বরে ডাকছেন কেন? তুমি এত বড় শয়তান, তুমি তুমি আমার বাগানের কিছু টাকা সরিয়েছি মাত্র, সত্যি বড় ভুল হয়ে গেছে। আমার পুরো সম্পত্তিটাই আগেই হাতিয়ে নেওয়া উচিত ছিল। জানোয়ার, তোমাকে আমি এমন শিক্ষা দেব, খোকন বন্দুকটা নিয়ে আয়। দাঁড়াও দাঁড়াও খোকন বাবু, তোমাকে কষ্ট করতে হবে না, বন্দুক নিয়ে আগে থেকে আমার লোক উপরে দাঁড়িয়ে আছে। তাছাড়া বন্দুক অনেক বড়, ভারী, ধরতে কষ্ট হয়, তাই আপনাকে একটা ছোট্ট কলম দিচ্ছি, ধরুন ধরুন না, একটা সই করে দিন। কি লেখা আছে এতে? কিচ্ছু না কিচ্ছু না, এই সম্পত্তিটা আমার নামে লেখা আছে, এই যা। আর যদি সই না করি? না 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 না, আপনি তা করতেই পারেন না, আমি আপনাদের এতদিন নুন খেয়েছি। শয়তান, তোদের এত বড় সাহস? ছি 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 ছি, এ কিছু দুষ্টুমি, চলো চলো। হ্যাঁ চলো। পিস্তলে গুলি নেই, পিস্তলে গুলি নেই, তোমার আঙুলের ছাপ আছে, তোমার আঙুলের ছাপ আছে। হ্যাঁ, কর্তা মার খুনের দায়টা অনায়াসে তোমার উপরে চাপিয়ে দেওয়া যাবে।